চট্টগ্রামের সাতকানিয়া থানার উত্তর ডেমসা গ্রামে যাচ্ছি। এই গ্রামে যুগ যুগ ধরে চৈত্র মাসের শেষের দিকে শিবগরির দল ঘুরে বেড়ায়। এখন তপ্ত দুপুর, গরমে টেকা দায়। এরই মধ্যে ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে যারা, চলুন আমরাও তাদের সাথে ঘুরে আসি। চৈত্র মাসের শেষের দিকে এসে শিবের সাথে, মানে শিব এবং গরির সাথে ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়। তো আমরা এমন একটা গ্রামে এসেছি শিব গরির নাচ দেখার জন্য। শিবের সাথে যারা ঘুরে তাদেরকে আসলে নীল পাগলের দল বলা হয়। তো চলুন দেখে আসি নীল পাগলের দলের সাথে শিবের ঘোরাঘুরি এবং নাচ। শিবগরির দল নাচতে নাচতে তাদের ঝান্ডা দিয়ে আশীর্বাদ করে দেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘরের দরজায় নিম পাতা দিয়ে সাজানো হয় এবং ভাটফুল সহ নানা ফুল দিয়ে গাঁথা হয় মালা, যেগুলো শোভা পায় ঘরের দরজা, বিভিন্ন আসবাবপত্র সহ নানা জায়গায়।
গৃহস্থ বাড়ি থেকে তাদের সাধ্যমতো চাল ডাল এবং টাকা পয়সা দিয়ে নীল পাগলের দলকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হয়। এই কথা ঠিক যে সময়ের সাথে সাথে পুরাতন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, তেমনি হারিয়ে যাচ্ছে আমাদের এই সংস্কৃতিও।